নামটা আমার নাম আব্দুল মুবিন আমরা গ্রাম পঞ্চায়েতের নাম লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড আচ্ছা এই গ্রাম পঞ্চায়েতে আপনার কি অভিযোগ রয়েছে আমার অভিযোগ হলো কত এনক্সা সিটি আমি ঘর পাইছি না আর ডিতে আমার নামে ঘর আছে আমি 2011 ইংরেজি থেকে আমার রেশন কার্ড আলাদা আমি আলাদাভাবে বসবাস করিতেছি বিগত 14-15 বছর ধরে আমার আমার নামে ঘর স্যাংশন হয়েছে আমি ব্লকে নিয়ে কাগজপত্র জমা দিয়েছি পঞ্চায়েতের প্রধান মনিবালা মালাকার আমার নামে বিডিওর কাছে কমপ্লেন জানাইছে আমি যাতে ঘর পাই না বিডিও সাহেব এটা স্কুটিন করে দিয়েছে অডিট করে দিয়েছে আমার নামে কোনো গরু নাই আমার রেশন কার্ডে কোনো নামে কোনোদিনও গোর পাই নাই তাই আমার এটা স্যাংশন দিয়েছে কিন্তু মনিবালা মালাকার আমার বাড়িতে গিয়া হয়েছে 20,000 টাকা থাকে দেওয়ার জন্য কিন্তু আমি কইছে আমি বিজেপির অ্যাক্টিভ কর্মী আমি কোনো সময় মনিবালা মালাকারকে আমি কোনো টাকা দিতে পারবো না তাই আমি আপনার কাছে কমপ্লেন জানাইছি যাতে আমি আমার আচ্ছা এই বিষয় নিয়ে আপনি কি বিডিও মহোদয়ের কাছে জানিয়েছেন বা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা কমপ্লেন করছে আমি যাতে গড় পাই না আমি ব্লকে গেছি গিয়ে কাগজপত্র জমা দিয়েছি বিডিও সাহেবের কাছে দুইবারও গিয়েছি বিডিও সাহেব এটা চেক করে দেখেছে যে আমি গড় পাওয়ার যোগ্য তাই আমার নামে গড় বিডিও সাহেব স্যাংশন দিয়েছে আচ্ছা এভাবে কি আর আছে আপনার আপনার মতো যে ভুক্তভোগী এইরকম আমরা পঞ্চায়েতে আরও 10-12 জনের নাম তারা কমপ্লেন লিস্টে নাম ঢুকাইছে যারা তারা যাতে কপি মানে তারা যাতে গড় পাওয়া গড় যাতে পায় না বেনিফিশিয়ারি আমি পাইনি তাই আমি বিডিও মহোদয়ের কাছে গিয়ে আমার অরিজিনাল কাগজপত্র দেখিয়েছিলাম দেখার পর তারা রেজিস্ট্রেশন করেছে কালকে গতকাল আমি শুনতে পেলাম আমাদের পঞ্চায়েতের প্রধান মণিরানী মালাকার উনি এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার নুমান মিয়া আরও 2-1 জন আছে ওনারা গিয়ে আমাদের উপর লিখিত অবজেকশন করেছে আমরা নাকি গড় পেয়েছি আদৌ তো আমরা কোনো গড় পাইনি এগুলো তো বিগত পঞ্চায়েত যখন সিপিএম পঞ্চায়েত ছিল তারাও জানে মেম্বাররা আছে এখন বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত তারা সবাই জানে কিন্তু দেখা যাচ্ছে আমার নামে কমপ্লেন দিয়ে বসে আছে এরকম আমি না শুধু আমাদের আপনি এই প্রথম গড় পাচ্ছেন না আগে পান নেই না আগে এনএক্সআর সি গড়ে আপনার নাম নেই নিতে আসছে এই প্রথম আমার আমার ভোটার লিস্টে নাম ওঠার পরে আমি জীবনের প্রথম এইবার পেয়েছি আমি তো দেখা যাচ্ছে এখনো কমপ্লেন করে বসে আছে মানে আপনি বঞ্চিত হ্যাঁ বঞ্চিত তারা কমপ্লেন জানাচ্ছে এটা রিসিভ কপি আমি এনেছি ব্লক থেকে আচ্ছা আপনি এখন কি চান আমি চাই তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হোক আর তারা যাতে গ্রামের নিরীহ মানুষের উপরে কমপ্লেন যাতে না করে প্রধান সাহেব বুয়া রেজুলেশন করে তারা বিভিন্ন জায়গাতে তারা বুয়া রেজুলেশনের কপি জমা দিয়ে এসডিএম অফিসে ব্লকে এইগুলা সাধারণ মানুষ বিভিন্ন বিভিন্ন কাজে বঞ্চিত তাই তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য